চাষের অবস্থায় বৃষ্টির জন্য জলে সব নষ্ট হয়ে গেছে। আমি ঋণ না করে চাষ করে আমরা এখন কি খাবো, এই চিন্তা। ছেলেপিলে নেই, ছেলেপিলে নিয়ে সংসার করছি, কোন ঋণ দানার জলায় পড়ে গেছি। আমি সামান্য চাষি। পাকা ধানে মইয়ের কথা শুনেছেন, কিন্তু দেখেছেন পাকা আলুর জমিতে ট্রাক্টরের চাষ? এমনই ছবি মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ুয়া এক নম্বর পঞ্চায়েত এলাকার হাপিনা গ্রামে। আলু চাষীদের এই দৃশ্য দেখে কার্যত চোখে জল আসবে আপনার। মাঘের শেষে নিম্নচাপ অকাল বর্ষণে তাদের আজ এই দশা। যে সময় জমি থেকে আলু তুলে সেই আলু বিক্রি করে সারা বছর খরচ যোগানোর আশা করেছিল চাষিরা, সেখানে অকাল বর্ষণের ফলে তাদের পাকা ফসলের উপর কার্যত ট্রাক্টর দিয়ে চাষ করার এই দৃশ্য সত্যি চিন্তার। আগামীতে কি হবে? এলাকার আলু চাষিরা সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছে। অকাল বর্ষণে ভাগ্য পুড়েছে, পুড়েছে কপাল। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের হাপিনা গ্রাম থেকে বলছি, আমি বলরাম দাস। গতকালকে এই পরপর দুটো নিম্নচাপের জন্যে আমার সমস্ত আলু পচে গিয়েছে। কালকে ট্র্যাক্টরে 5 বিঘা ভূমি নষ্ট করে দিয়েছি। আবার এগেন যেসব জমি আরও বাদবাকি আছে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, সেগুলো ভাঙতে হবে। তো আমার এখন পর্যন্ত এই সমস্ত যত জমি আলু এখন পর্যন্ত আছে সবই পচে যাবে। তো আমার বিঘাপতি 30,000 টাকা খরচ পড়ে আছে, সব পাঞ্জাবের নয়া বিছন দিয়ে লাগানো। তো এর জন্যে সমস্ত পটাটো ইউনিয়ন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমার জন্যে বিকল্প কিছু ভাবা যায়। যা চাষ হয়েছে মোটামুটি, গ্রামের নাম রায়হাট, সুকুরিয়া মেনলি হচ্ছে সাহরা অঞ্চলের লাস্ট প্রান্ত, মাঝিয়ারার পরে আমাদের বর্ডার, এইখানটাতে মোটামুটি 2,500 থেকে 3,000 বিঘা জমি চাষ হয়। এইটা চাষ নির্ভরশীল এরিয়া, এখানে অন্য কোনো উপার্জনের কোনো রাস্তা নেই, কোনো কলকারখানা নেই, শিল্প নেই, শুধু আলু মেনলি ফসল হচ্ছে আলু, এর ওপর ডিপেন্ড করে আমাদের সংসার চলে। আমরা এই যে আলু চাষটা করেছি সমস্ত ঋণ দেনা করে, হ্যাঁ বইয়ের গয়না বিচে, হ্যাঁ এইভাবে ছেলে টিউশন দিতে পয়সা দিতে পারিনি, এই আলু তুলে টিউশনের পয়সা মেটানোর কথা আজকে সব শেষ হয়ে গেল এই বৃষ্টির জন্যে। তা আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে সরকার এর এই এর প্রতি নজর দেয়। শুধু ভোট ভোট করে মেতে থাকলে হবে না, চাষিদের মেন যে সমস্যা আজকে দুর্দিনের মুখে পড়েছে, এই মেন ফসল যে নষ্ট হতে বসেছে সেদিকে সরকার যাতে নজর দেয়।